বাংলাদেশ সীমান্তে স্থায়ী হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। মিয়ানমার যে কোনোভাবে চায় সরাসরি যুদ্ধ করতে, এজন্য উস্কানি দিচ্ছে যাতে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা হামলা করে। তবে বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধ করতে আগ্রহী নয়। মিয়ানমার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ সীমান্তে স্থায়ী হচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে মিয়ানমার বাংকার নির্মাণ করেছে, ইতিমধ্যে হাজার হাজার সৈনিক বাংকারে মোতায়েন করেছে। সরাসরি যুদ্ধ হলে কেবলমাত্র সীমান্ত ঘেঁষে বাংকার নির্মাণ করে, কারণ যুদ্ধকালীন সময় ছাড়া সীমান্ত অঞ্চলে সেনাবাহিনী অবস্থান করতে পারে না। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী অন্তত সীমান্ত থেকে 5 কিলোমিটার গভীরে সেনাবাহিনী অবস্থান করবে। অথচ মিয়ানমার সেনাবাহিনী মাত্র আধা কিলোমিটার দূরত্বে বাংকার নির্মাণ করেছে, প্রয়োজনীয় ভারী সমস্ত সীমান্ত অঞ্চলে মোতায়েন করেছে। বাংলাদেশের অবস্থান থেকে এই বিষয়টি মেনে নেওয়া অসম্ভব, কারণ হঠাৎ করে যুদ্ধ শুরু হলে মিয়ানমার সুবিধা পাবে। তাছাড়া সীমান্ত ঘেঁষে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান জাতীয় নিরাপত্তার স্বার্থে সরাসরি আক্রমণ। বাংলাদেশ সেনাবাহিনীর এমন অবস্থায় সরাসরি যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই, কারণ মিয়ানমারকে এ বিষয়ে আপত্তি জানালেও কোনো মূল্যায়ন করেনি। অর্থাৎ বাংলাদেশের পক্ষে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশের সীমান্ত বলেই মাত্র আধা কিলোমিটার দূরত্বে মিয়ানমার সেনাবাহিনী স্থায়ী হতে পেরেছে। পৃথিবীর অন্য কোনো দেশ এই ধরনের সিদ্ধান্ত কখনোই গ্রহণ করবে না, কারণ সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করার অর্থ সরাসরি যুদ্ধ। মিয়ানমার মূলত সরাসরি যুদ্ধের বার্তা দিচ্ছে, তবে বাংলাদেশ সেনাবাহিনী নিরুপায়। এই মুহূর্তে যুদ্ধ করার মতো প্রয়োজনীয় সামর্থ্য নেই। অন্যদিকে সরকার কোনোভাবেই চায় না একটি বড় ধরনের যুদ্ধ হোক। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে অবগত, যে কারণে সীমান্তে ভারী সমরস্য মোতায়েন করেছে, পাশাপাশি স্থায়ীভাবে বাংকার নির্মাণ করছে। মিয়ানমার সেনাবাহিনী মোতায়েন করার পর বাংলাদেশের প্রথম পদক্ষেপ ছিল কূটনৈতিকভাবে আপত্তি জানানো। এক্ষেত্রে মিয়ানমার নির্দিষ্ট সময়ের মাঝে সীমান্ত থেকে সেনাবাহিনী প্রত্যাহার করবে, তবে বাংলাদেশের প্রথম পদক্ষেপ ব্যর্থ হয়েছে। বাংলাদেশের আপত্তি মূল্যায়ন করেনি, বরং সীমান্ত অঞ্চলে ভারী সমরস্য এবং সেনাবাহিনী মোতায়েন করেছে। এমন অবস্থায় দ্বিতীয় পদক্ষেপ শক্তি প্রয়োগ করা, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের শক্তি প্রদর্শন করবে, সেক্ষেত্রে মিয়ানমার ভীত হবে এবং সেনাবাহিনী প্রত্যাহার করবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ সীমান্ত অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করার পরামর্শ দিয়েছিল, তবে এ বিষয়টি সরকার মূল্যায়ন করেনি, কারণ পরবর্তীতে সরাসরি যুদ্ধ হতে পারে। যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু হবে, কারণ মিয়ানমারের ভারী সমরস্য মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের নেই। অর্থাৎ বাংলাদেশের পক্ষে সামরিক শক্তি দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়, যে কারণে বিকল্প উপায় সমস্যার সমাধান করতে যাচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালত রায় দেবে, কিন্তু মিয়ানমার একটি অসভ্য দেশ, পৃথিবীর কোনো আইনের তোয়াক্কা করে না দেশটি। আন্তর্জাতিক আদালতে গিয়ে বাংলাদেশ খুব বেশি লাভবান হবে না, সেক্ষেত্রে মিয়ানমার সীমান্ত থেকে সেনাবাহিনী প্রত্যাহার করবে না, বরং দেশটি ধীরে ধীরে অতিরিক্ত সৈনিক মোতায়েন করবে, এছাড়াও প্রয়োজনীয় ভারী এবং হালকা সমরস্য মোতায়েন করবে। মিয়ানমার এই মুহূর্তে সরাসরি যুদ্ধ করতে আগ্রহী দুইটি কারণে। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস করবে। দ্বিতীয়ত, রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের উপর চাপাবে, এক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের পক্ষে কমবে। তবে আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় দিলে সুবিধা আদায় করতে পারবে, কারণ পরবর্তীতে মিয়ানমার সেনাবাহিনী প্রত্যাহার করবে না। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যদি পাল্টা হামলা করে তবে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের পক্ষে থাকবে, কারণ আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা হামলা করেছে এই বিষয়টি তুলে ধরবে। সেক্ষেত্রে মিয়ানমার সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়ন হবে না। বাংলাদেশ খুব শীঘ্রই আন্তর্জাতিক আদালতে বিষয়টি তুলে ধরবে, তবে সেনাবাহিনীকে সীমান্তে প্রস্তুত রাখাই উত্তম পদক্ষেপ। বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনী প্রত্যাহার করবে না, অন্তত আগামী কয়েক বছর তারা অবস্থান করবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিষয়টি মেনে নেওয়া কঠিন, কারণ সরাসরি জাতীয় নিরাপত্তার স্বার্থে আঘাত। তবে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে নিরুপায়, যুদ্ধ করার মতো আধুনিক সামরস্য নেই, অথচ মিয়ানমার এই দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। তাই বাংলাদেশ যুদ্ধ করলে নিজ দেশের ক্ষতি হবে, বিপরীতে মিয়ানমার দীর্ঘমেয়াদী লাভবান হবে, কারণ অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে। এক্ষেত্রে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করতে পারবে না। এই সংকট থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় শিক্ষা নিতে পারে, কারণ যত দ্রুত সম্ভব মিয়ানমার সেনাবাহিনীকে সীমান্ত ছাড়া করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে কী ধরনের সমরস্য লাগবে তা যত দ্রুত সম্ভব ক্রয় করতে হবে। বাংলাদেশ সরকারকে সরাসরি চাপ প্রয়োগ করে সমরস্য ক্রয়ে বাধ্য করতে হবে, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এর কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে সমরস্য লাগবেই। বাংলাদেশ সেনাবাহিনী সংকটকালীন সময় প্রয়োজনীয় সমরস্য ক্রয়ের ক্ষেত্রে অনেক পিছিয়ে, যেখানে পার্শ্ববর্তী দেশগুলো এই ধরনের সংকটে সরকারকে চাপ দিয়ে প্রয়োজনীয় সমরস্য ক্রয় করে। অথচ বাংলাদেশ সেনাবাহিনী 2017 সালে সংকট অতিক্রম করলেও প্রয়োজনীয় ভারী সমরস্য ক্রয় করেনি। মিয়ানমার এই সুযোগে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বাংকার নির্মাণ করছে। বাংলাদেশে যদি প্রয়োজনীয় আধুনিক সমরস্য থাকত, তবে মিয়ানমার কখনোই বাংলাদেশ সীমান্তে স্থায়ী হতে পারত না, বরং বাংলাদেশ সীমান্তে উস্কানি দেওয়ার পূর্বে অসংখ্যবার চিন্তা করত। তবে এখন যেহেতু মিয়ানমার সরাসরি বাংলাদেশকে চাপ দিচ্ছে,
তাই প্রয়োজনীয় ভারী সমরস্ত্র ছাড়া বিকল্প নেই। 2022-23 অর্থবছরে সামরিক বাহিনীর যে সকল সমরস্ত্র প্রয়োজন তা কিনতে হবে। ইমার্জেন্সি রাষ্ট্র নিরাপত্তায় উন্নয়ন বাজেট থেকে সমরস্ত্র কিনতে হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য প্রায় $1 বিলিয়ন ইমার্জেন্সি সমরস্ত্র ক্রয় করা সম্ভব উন্নয়ন বাজেট থেকে। এছাড়া কোনো বিকল্প এই মুহূর্তে নেই, কারণ $1 বিলিয়ন অর্থনৈতিক প্রকল্প ধ্বংস করতে একটি মিসাইল যথেষ্ট। বাংলাদেশ প্রায় $100 বিলিয়ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করেছে $6 বিলিয়ন বা $6,000 মিলিয়ন ব্যয় করে। অথচ মিয়ানমার মাত্র $1 মিলিয়ন মিসাইল দিয়ে পদ্মা সেতুকে ধূলিসাৎ করতে পারে। তাই এই সকল প্রকল্পের নিরাপত্তায় অবশ্যই প্রয়োজনীয় সমরস্ত্র লাগবে, অন্যথায় মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস হবে। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যদিকে সেনাবাহিনীকে তার চাহিদা তুলে ধরতে হবে এবং চাহিদা অনুযায়ী সমরস্ত্র কিনতে চাপ প্রয়োগ করতে হবে, কারণ সীমান্তে যুদ্ধ হলে সেনাবাহিনী করবে, সরকার নয়। তাই প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমরস্ত্র ক্রয় সরকারকে বাধ্য করা এই মুহূর্তে সেনাবাহিনীর জন্য অবধারিত। তবে সেনাবাহিনী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তা বলা কঠিন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যে কোনো বিষয় জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।